जब जब सांसें भर दीदी भाई तुम्हारे रिक्वेस्ट तुम शुरू सारा दिन की करो भिडियो बनाओ तो आज के बनाची कमेंट कल के पे तो सबार प्रथम जो काजटा थाके रूम झाड़ देवा सेटा आमी झाटिए नियेछि माने एकटुखानि जस्ट सामनेर दिकटा झाड़ दिए नेवा आर तारपरे जो काजटा थाके प्रथमे बिछनाटा गोछाई किन्तु आजके सबार प्रथमे रूमटाके झाड़ दिए फेलेछि तो चलो ताहले एबार बिछानाटाके गुछिए नि तारपरे जाबो नीचे फ्रेश होते चलो भिडियोटा कन्टिन्यू करो आजकेर ब्लगटा देखते तोमादेर अनेक भालो लागबे तो এখন আমি বিছনাটা ঝটপট করে গুছিয়ে নেব আর কয়েকদিন আগে এই কমেন্ট আমি পেয়েছিলাম দুই দিন মতন আগে হবে তো তাকে আমি রিপ্লাইও করেছিলাম ওকে ভিডিওটা বানাবো সে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টটা করো তো দেখো শ্বশুরবাড়িতে কাজ বলতে আমার কিন্তু সেভাবে কোনো কাজ নেই নরমাল জাস্ট টুকিটাকি একটা দু হেল্প করা এটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে ক্যামেরা ধরার কেউ নেই রিং লাইট নেই যেরকম ভাবে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইদিকে দেখতে পাচ্ছ জানলার ফ্রেমটাও লাগানো হয়ে গেছে কিন্তু এখনো জানলাটা আসেনি আসলে জানলাটাও কমপ্লিট হয়ে যাবে লাগানো সেম এইরকম তো এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে নিয়েছি রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে ঘরে একটু ধূপ দেখিয়ে দেবো তো চলো যা যাক তো একে তো আমি লেট হয়ে গেছি তো তখন আমি ঝটপট করে যাচ্ছিলাম হচ্ছে বাথরুমে আর ফোনটা চার্জে বসাতে যাব আর কি সেই টাইমে দেখছি উনি কল করেছে আর এই যে দেখো আমার বগল দাবা করে আমি আমার ফেস ওয়াশটাকে নিয়েছি আর হাতে রয়েছে ব্রাশ তো একবারে ফ্রেশ হয়ে চলে আসবো রুমে কাপড়টাকে যে কাপড় বলতে নাইটিটা তো তখন আমাকে কল করেছে ফার্স্ট মর্নিংয়ে যেহেতু তোমাদেরকে আমি বলি ও রোজ আমাকে ফার্স্ট মর্নিংয়েই কল করে টেক্সট একটা টেক্সট মেসেজ গুড মর্নিং হয়তো সকালে উঠলো হয়তো কাজের প্রেসার রয়েছে তো একটা গুড মর্নিং পাঠিয়ে দিল আর কাজের প্রেসার না থাকলেও গুড মর্নিংটা পাঠাবেই ওটা হোয়াটসঅ্যাপে আর তারপরে ফোন কল করে তো দেন কিছুক্ষণ কথা বলি তারপরে নিজে যার কাজে ব্যস্ত হয়ে যায় তো ওকে আমি বলছিলাম দেখো আজকে আমি অলরেডি লেট হয়ে গেছি তো এখন বাই পরে কথা বলবো কারণ এখন আমাকে ঝটপট করে ফ্রেশ হতে হবে তো এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি এখন মাথাটা একটু আঁচড়ে নেবো এছাড়া আমার ফার্স্ট মর্নিংয়ে তেমন কোনো কাজও নেই নিচে গিয়ে দেখবো হয়তো চাটাও বানানো আছে কারণ আমার উঠতে লেট হয় উঠতে লেট বলতে সাতটার মধ্যে মোটামুটি রেডি হয়ে যায় কোনো দিন সাতটা সাতটা দশ সাতটা কুড়ি বাস এর বাইরে কিন্তু না কিন্তু তার মধ্যেই চাটা সব কিছু বানানো হয়ে যায় বাড়ির সব কিছু কাজ সারা হয়ে যায় আমার জাস্ট কিছুই না ঘরটা ঝাড় দিয়ে একটা ধূপ দেখিয়ে দেওয়া এটা হলো কাজ বিয়ের আগে যখন লাইফ ছিল তখন কিন্তু ঘুম থেকে ওঠার পরেও আধ ঘন্টার মতন বসে তারপরে কিন্তু ফ্রেশ হতাম কিন্তু এখানে আর সেটা হয় না কারণ উঠে আমার সবার আগে কাজ থাকে নিজের জামাকাপড়টা কাচা যেটা বিয়ের আগে অভ্যেস ছিল না এখন করতে হয়েছে যেটা খুবই বিরক্তিকর লাগে নিজের কাছে ফার্স্ট মর্নিংয়ে উঠে স্নান করাটা খুবই কষ্টের মনে হয় যাই হোক তারপরে নিচে এসে দেখছে চাটা পুরো রেডি ছিল যেটা তোমাদেরকে আমি বললাম চা করাই থাকে আমার চাটা আমি জাস্ট একটু গরম করে নিলাম আর চায়ের পাশে দেখছি মুড়ি মাখানোটাও ছিল এই যে মুড়ি আর ছোলা সিদ্ধ কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া কিন্তু আমার একদমই জমে না বিশেষ করে সুগার ফ্রি বিস্কুট ছাড়া আমার ভীষণ ভীষণ ভালো লাগে মুড়িটা কিন্তু আমি খেতে চাই না সকালে মুড়ি খেলে না ভাতের খিদেটা ঠিক যেন মরে যায় সকালের ব্রেকফাস্ট করার পরে মা আমাকে বলছিল আজকে রান্নাবান্না কী কী হবে বলো কী খাবে তো আমি বললাম আপনার যেটা ভালো লাগবে সেটাই বানান বেশিরভাগ দিন কিন্তু চিকেন হয় কারণ আমি চিকেনটা খেতে ভালোবাসি অল্প একটু হলেও আমার জন্য চিকেন হয় আর আজকে এই যে দেখতে পাচ্ছ মাছওয়ালা এসেছে তো মা ওখানে মাছ নিচ্ছে মাছ বলতে আমি অনেক কদিন থেকে মাছের ডিমের কথা বলছিলাম তো একটা বড় সাইজের মাছ রয়েছে ওনার হাতে সেই মাছটার ভিতরে তো ডিম রয়েছে উনি বললেন মানে মাছওয়ালা আর কি তো চলো কাটার পরেই বোঝা যাবে মাছের ভিতরে ডিম কতটা রয়েছে বা কি না কি মাছ নেওয়া হলো তারপরে এইদিকে দেখতে পাচ্ছ মা কলপারে চলে এসেছে মাছটাকে ধোবার জন্য মাছওয়ালায় মাছটাকে কেটে দিয়ে গেছে এই যে আমি যেহেতু পেটি খেতে ভালোবাসি তাই আমার জন্য অনেক কপিজ পেটি কাটা হয়েছে
তো কে কে পেটি খেতে ভালোবাসো মাছের সেটা অবশ্যই কমেন্ট করবে। আমি কাঁটার ভয়ে মাছের পেটি খাই, চাকা মাছগুলোকে অ্যাভয়েড করি, কাঁটা বেঁধে যায় ওর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ডিম, মানে এই 2-3 দিন থেকে মাছের ডিম খাবো ভাবছিলাম, আর কতটা পরিমাণে মাছের ডিম ছিল জাস্ট দেখো। মাছটার ওয়েট হয়েছে 900 গ্রাম, 900 গ্রাম কি 1 কেজি মতন হয়েছে, তো পুরোটাই নিতে হয়েছে। আমাদের বাড়ির ওখানে মাছ এরকমভাবে কেটে বিক্রি হতো, হয়তো 500 কেউ নিল কিংবা অন্য কেউ 500 নিল, কিন্তু এখানে যে নেবে তাকেই পুরোটা নিতে হবে, নয়তো কাটা মাছ নাকি বিক্রি হয় না। যাই হোক, তো এদিকে দেখো অনেক কপিছ হয়েছে, সপ্তাহে একবারে খাওয়া যাবে না, তাই কিছুটা পরিমাণ মাছ রেখে দেওয়া হচ্ছে, ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, আর কিছুটা পরিমাণ মাছ আজকে রান্না হবে। তো মা ওইদিকে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, আমি বাকিটা ফ্রিজে রাখবো। তো এদিকে দেখো সকালে যে দুধটা নেওয়া হয়েছিল সেটা জাল দেওয়া হয়নি, তো এখন আমি বসে পড়েছি, দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু আমার ডেলি না, দুধটা জাস্ট আজকে আমি জাল দিচ্ছি, কারণ ওইদিকে মা মাছ হাত করেছে, আসাত হয়ে গেছে, তার জন্য এটা আমি জাল দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম আমার কাজ বলতে সেভাবে কিন্তু কিছু নেই, জাস্ট নর্মাল টুকিটাকি হেল্প ছাড়া। আমি ওই বাড়িতেও যেমন মাকে হেল্প করতাম, এখানেও সেমই, তো টুকিটাকি হেল্প ছাড়া নিজের রুমটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এতটুকুই আমার কাজ থাকে। আর হয়তো সবজি কেটে দিলাম কি কোনো দিন হয়তো খাবার বেড়ে দিলাম, খুব রেয়ার, কারণ আমার খাবার মানে আমি নিজের খাবারের পরিমাপটা এখনও বুঝতে পারি না, অন্যকে কিভাবে দেব, তো জিজ্ঞাসা করে করে দিই, বাস অতটুকুই। তো এখন আমি উপরে চলে এসেছি, জল নিয়ে এসেছি ঘর মুছবো বলে, তোমরা তো জানোই যে এই রুমটা আমি মুছি, আর বাইরেও সব সেম, এর থেকেও খারাপ অবস্থা, তো ওগুলো মোছা লাগে না, জাস্ট এই রুমটা মাঝে মধ্যে এক একবার মুছে নিই, আর খাটটাকেও মুছে নেবো একটু, কারণ ধুলো পড়েছে, আর প্লাস আমি তো আর 2-3 দিন আছি, তো বাড়ি যাব, তারপরে বাবা মুছে রাখে যদিও, তবু আমি যাওয়ার আগে একবার মুছে রেখে যাব। আর কভারগুলো তো শুকিয়েছে, বাট একটু রোদে দেবো, এখনও রোদ বেরোয়নি, আজকে মেঘলা হয়েই রয়েছে। চলো খাটটা আগে মুছে নেবো, তারপরে এটা মুছবো, তারপর নিচে গিয়ে ফ্রিজ মুছবো। চলো আজকে নিচের রুমটাও তোমাদেরকে দেখাবো, ঝটপট করে কাজগুলো এখন আমি সেরে নিই। ঘরটা মুছতে গিয়ে খাটের দিকে তাকিয়ে দেখছি অনেক ধুলো পড়েছে, অনেক, তো ভাবলাম যাওয়ার আগে একদিন মুছে দিয়ে যায়, তারপরে বাবা হয়তো মাঝে সাঝে মুছে নেবে। তো বসে পড়লাম খাটটাকে পরিষ্কার করে মুছতে, আর কথাতেই রয়েছে আমাদের নতুন জিনিসের প্রতি খুব যত্ন থাকে, সেম আমারও, তবে আমার এইসব মানে জিনিসপত্রের প্রতি খুব একটু বেশিই যত্ন রয়েছে, যে এত টাকা দিয়ে কিনবো, জিনিসটার যদি যত্ন না করি কী হবে, এটা আমার মনে হয়। তো খাটটাকে আমি মাঝে মধ্যেই মুছি, শুধু খাট বলে না, বাড়িতেও আমার যে কোনো জিনিস আমি মুছে পরিষ্কার করে রাখতাম। তো আমার খাটে যেহেতু ডিজাইনটা কম রয়েছে, অতটা টাইম লাগে না মুছতে, খুব ইজিলি মোছা হয়ে যায় ঝটপট করে। একজন কেউ কমেন্টস করছিল, দিদি ভাই তুমি তোমার ঘরের সমস্ত জিনিস কী দিয়ে মোছো, তো আমি কোয়ালিন ইউজ করি কাঁচের, মানে ওই যে শোকেস আলমারি এগুলোতে। একজন বলেছিল কোয়ালিন দিয়ে মুছো না, সব কিছু খারাপ হয়ে যাবে, কিচ্ছু হয় না, কারণ আমি আমার বাড়ির যে শোকেসটা রয়েছে বিগত 10 বছর থেকে মুছছি কোয়ালিন দিয়ে, নতুনের মতনই চকচক করে, এটা কিন্তু ফালতু কথা। তো খাটটাকে তো আর কোয়ালিন দিয়ে মোছা যাবে না, আমাদের বাড়ির স্টিলের যে খাটটা ওটা মুছতাম কোয়ালিন দিয়ে। তো খাটটা কী করেছি, একটা ভেজা ন্যাকড়া নিয়েছি একদম শুকনো, যা সামান্য পরিমাণে জলে চুবিয়ে সেটাকে চিপে নিয়েছি জলটাকে, তো সেই ন্যাকড়া দিয়েই কোনো রকমে মুছে নিয়েছি। ন্যাকড়া বলতে কাপড়, একটা প্রচলিত ভাষা বেরিয়ে গেল, মাঝে মধ্যে এরকম আমাদের সবারই হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ রুমটাকে মুছে নিয়েছি, আর এই রুম মোছা মানে তুমি যতবারই মোছো না কেন সেই ধুলো, ধুলো এত পরিমাণে ধুলো বেরোয়, যেহেতু এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি আমাদের রুমের, তাই এভাবেই থাকতে হয়। যাই হোক, তারপরে আমি চলে এসেছি নিচে, নিচে এসে আজকে কালকে মাকে আমি বলে রেখেছিলাম যে আজকে ফ্রিজটা আমি পরিষ্কার করব, কারণ আগের দিন ফ্রিজ খুলে দেখছি প্রচুর নোংরা, মানে কেমন একটা গন্ধ হয়ে আছে। তো ফ্রিজটা আমি অফ করে দিয়ে উপরে গেছিলাম ঘর মুছতে, ঘর মুছে নেমে আসতে দেখছি সব জল হয়ে গেছে বরফগুলো, তো এবার আমি ঝটপট করে ফ্রিজটা মুছে নিচ্ছি। আমার বাড়ির ফ্রিজও আমি পরিষ্কার করি, তোমরা জানো, আর কীভাবে করি যারা আমার পুরনো ভিউয়ার্স তারাও জানো। তো নতুন ভিউয়ার্সদের জন্য আমি একবার বলে দিই, প্রথমে আমি লেবুর রসটা কোনো রকমে চিপে নিই ফ্রিজের ওই সেলফগুলোতে, তারপরে এক হাত দিয়ে একটু ওই লেবুর রসটাকে মাখিয়ে নিই, দেন কী করি একটা নর্মাল কাপড় জলে চুবিয়ে তারপরে সেটাকে মুছি, তারপরে আবার নর্মাল জল দিয়ে মুছি, দেন একটা শুকনো কাপড় দিয়ে মুছি। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত কিছু আমি পরিষ্কার করে মুছে নিই, তো এই যে সমস্ত কিছু নিড অ্যান্ড ক্লিন হয়ে গেছে সুন্দরভাবে। তো আজকে আমি দুটো জিনিস পরিষ্কার করে ফেললাম, আমার খাটটাকে আর নিচের ঘরের এই ফ্রিজটাকে। চলো তোমাদেরকে নিচের রুমটা একটুখানি ছোট্টভাবে দেখাই, পরে কখনো রুম ট্যুর দেবো তখন শেয়ার করব। তো এই রুমে দেখতে পাচ্ছ সমস্ত কিছুই রয়েছে, ফ্রিজ, শোকেস, একটা স্টিলের খাট, ঠাকুর ঘর বলতে নিচে এক জায়গায় ঠাকুর রাখা হয়েছে, সিংহাসন এখনও বানানো হয়নি, উপরে যখন আমাদের রুম হবে তখন ঠাকুর ঘর আলাদা করে বানানো হয়েছে, সেখানেই থাকবে।
তো তারপরে আমি চলে এসেছিলাম উপরে, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে রুমে এসে মাকে আমি কল করেছিলাম। আমি ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করি না, জাস্ট দু চার মিনিট করে প্রায় ঘন ঘন কল করি, একটু কী করছো খোঁজ নিয়ে নিই, বাস মনটা শান্তি হয়ে যায়, একটা না অনেকক্ষণ কথা বলি না। আর মাকে খুব দেখতে মন চাইছিল, যার জন্য একটু ভিডিও কল করেছিলাম। তো চলো দেখে নাও তোমরা ভিডিওটা। মায়ের সঙ্গে গল্প করছিলাম তোমরা দেখতে পেলে, আর মাকে বলছিলাম তোমাকে এরকম লাগছে কেন, ঠিক করে খাওয়া দাওয়া করো না, না খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছো। তো মা আমাকে বলছে তুই চলে যাওয়ার পর যেন আর খিদেই লাগে না। তো একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি যেদিন এখানে আসলাম সেদিন সেদিনকার ভোরবেলা ঘটনা। মা ভাবছে আমি হয়তো মায়ের পাশে শুয়ে রয়েছি, যেহেতু বেশ কয়েকদিন ছিলাম। তো মা ভোরবেলায় উঠে যখন মানে প্রথম ঘুমের ঘোরে ভাবছে যে শিল্পী কোথায় গেল, তারপরে মায়ের মনে পড়েছে যে না ও তো শ্বশুর বাড়ি চলে গেছে। ভাবো তো ব্যাপারটা ঠিক কতটা কষ্টের। এইদিকে দেখতে পাচ্ছ এখন আমি বালিশের কভারগুলোকে লাগিয়ে নিচ্ছি, আগের দিন কেচেছিলাম কিন্তু রোদের অভাবে একটা বালিশের কভারও শুকায়নি। আপাতত আমার আর কোনো কাজ নেই, এখন জাস্ট একটু রেস্ট করব, আর অন্যদিন এর থেকে আগে আমি শুয়ে পড়ি, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিচে বসেই ছিলাম, মেঘলা তো তো ঠিক ভালো লাগছে না, আসলে ম্যাচ ম্যাচ করছে। তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তাদের একান্তই আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে একটু সাজেশন দিতে এলাম, মানে কী জানো তোমাদের সো কল্ড ভাষায় তোমার খুব কথা, তোমার খুব মুখ, তো তাহলে আর একটু কথা শুনে যাও কষ্ট করে। আমার যখন এত কথা তাহলে আমাকে দিয়ে কথা কেন বলাও তোমরা, তোমরা মুখ না খোলালে তো আমি মুখ খুলি না। মানে এক্সপেকটেশন লেভেল তোমাদের এতটাই হাই, এক্সপেক্ট করছো একজনকে উল্টোপাল্টা বলবে, সে তোমাদেরকে সে তোমাদের মতন মানুষদের কিচ্ছু বলবে না, তো হজম করে যাবে তাই না। তো তবুও এতদিন পর্যন্ত আমি উত্তর দিয়েছি, কিন্তু কারোর নাম মেনশন করে ছোটো লোক বা অন্য কিছু বলে গালি গালাজ দিইনি, বাস প্রথম থেকে একটা কথাই বলে আসছি, যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা ইগনোর করো, দেখো না। তো এই সিম্পল কথাটা তোমাদের ঘটে ঢোকে না, ওই কথাটা বলেছি বলে আমার খুব কথা হতেই পারে, ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য, থোড়ি না অন্য কিছু করার জন্য। তো হ্যাঁ, আর একটা কথা, যাদের একান্ত মনে হয় তাদের ভিউসের জন্য যে আমার আমি একটা এত পয়সা কামাচ্ছি শুধুমাত্র সে আমার ভিডিও দেখছে বলে, তাদেরকে একটা কথা বলবো, যখন মনেই হচ্ছে যে তোমাদের সম্পত্তি আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, বা তোমার এই একটা ভিউসের জন্য আমার এত ইনকাম হচ্ছে, দেখছো কেন, সুযোগটা তো তুমি তৈরি করে দিচ্ছ তাই না। দেখো না, আমি প্রথম থেকে একটা কথাই বলে আসছি, আমার এমন না যে টাকা না থাকলে আমি মরে যাব, তোমরা না দেখলে ভালো লাগে ভিডিও করে সেখান থেকে এখন আর্নিং হয়, এটাই প্রফেশন হয়ে গেছে। তো এটাই বলবো যে ওই তোমার ওই একটা ভিউজার আমার দরকার নেই, যার ভিডিও ভালো মানে লাগবে না। দেখো না, আমার চ্যানেলে যে মানুষগুলো আছে না, যে আমি জানি যে তুমি আমাকে নিয়ে কথা বলছো না, সেই তুমি কোনো দিনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যে 77,000 মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের হাজারটা কথা আমি শুনতে রাজি, তাদের হাজারটা প্রশ্নের উত্তর দিতে আমি রাজি, কিন্তু তুমি কেন এক্সপেক্ট করছো যে তুমি আমাকে খারাপ কথা বলবে আর মানে তোমাকে আমি ছেড়ে দেবো। এখন বলতে পারো খুব অহংকার সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে, এত অহংকার একদিনে থরেই তো হয়নি না, এক বছর ইউটিউব জার্নি তো কম না, সেখানে তোমাদের অনেক উল্টোপাল্টা ভাষা ল্যাঙ্গুয়েজ হজম করে একভাবে এক জায়গায় অটল রয়েছি, আর শুধুমাত্র ওই 77,000 মানুষের জন্য, একদিন সেটা 100K পৌঁছাবে এই আশায়। ওই মানুষগুলোর মোটিভেশন যে দিদিভাই কে কী বলছো মাথায় এনো না, তুমি জাস্ট এগিয়ে যাও, শুধুমাত্র এই কারণে তো এই জায়গাটা তৈরি করতে হয়েছে। একদিনে কেউ হয়ে যায়নি, আমি চ্যানেল খুলে ফেললাম হয়ে গেল, ওরা আমার চ্যানেলটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমার একদিনে হয়নি, ধীরে 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 তৈরি হয়েছে। ওরকম চ্যানেল না অনেকেই খুলে বসে আছে, যদি ওরকমই মুড়ি মুড়কের হতো না ব্যাপারটা, যে চ্যানেল খুললাম মানে প্রচুর ব্যাপার, বিশাল ব্যাপার, নিজেকেও না খাটতে হয় আর বিশেষ করে নিজেকে ভালোবাসা অর্জন করতে হয়, যে মানুষগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা আমাকে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে,
তো তাদের যদি আমার উপর কোনো রাগ থাকে, অভিমান থাকে, সেগুলো আমি মুখ বুঝে সহ্য করে যাবো। কিন্তু তোমাদের মতো মানুষদের কথা না, যারা মা বাবা তুলে গালিগালাজ দাও, যারা ফ্যামিলি তুলে গালিগালাজ দাও, কালচার তুলে গালিগালাজ দাও, তাদের না। যাই হোক, তো একটা কথাই বলবো, আবারও সাজেস্ট করবো, আমি বরাবর একটা কথাই বলে আসি, ভিডিও ভালো না লাগলে দেখো না। জাস্ট আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি, এরপরেও কেউ এসে সেম কমেন্ট করবে, এত অ্যাটিটিউড তোমার খুব কথা। অ্যাকচুয়ালি এরা মনে হয় বাংলা ভাষা বুঝতে পারে না, ঠিক? তো কমেন্ট করো যদি বাংলা ভাষা বুঝতে না পারো। ইংলিশ মানে অতটাও তো আমার স্পোকেন ইংলিশের ক্লাস করা নেই, তবে তোমাদের জন্য তাহলে ক্লাস নিয়ে তোমাদেরকে তোমাদের ভাষায় বোঝাতে হবে। তো চলো, এই কথাগুলো আমার খুবই শেয়ার করার প্রয়োজন ছিল, যার জন্য করলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তারা সবাইকে, আকাশটা দেখতে পাচ্ছ? জাস্ট ওয়াও লাগছে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে বসবো, আজকে আর ছাদে বসবো না। তো চলো, টাটা। जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से, मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मेरे तुझे से उड़ती हूँ। कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ।